हाई गाइज साकिब हेयर एंड वेलकम टू माई चैनल। गाइज आजकल भिडियोते आपनादेरके देखाबो आपनार अडियो स्पीक रूम भिडियो किभाबे मेक करबेन। गाइज आपनार निजेर एकटी पछंदेर फटो दिए बा निजेर एकटी पछंदेर भिडियो दिए किभाबे अडियो स्पीक रूम भिडियो तैरी करबेन, तो भिडियोटा आपनारा कन्टिन्यू देखुन এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস স্পিক রুম ভিডিওগুলো দেখতে জাস্ট অসাম লাগে। অডিও স্পিক রুম ভিডিওগুলোকে মেক করার জন্য আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, CHK SND এবং Kinemaster। লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো গাইস চলুন শুরু করা যাক। গাইস আপনাদেরকে প্রথমে CHK SND এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে কালার আপনারা সিলেক্ট করবেন, তো আপনারা অবশ্যই এখানে গ্রিন কালারটা সিলেক্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন চুজ অপশনে, তারপরে আরও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড স্পিক রুম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে যে কোনো একটি মিউজিক সিলেক্ট করতে হবে। তো মিউজিক সিলেক্ট করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা অপশান চলে এসেছে, ফাইল থেকে মিউজিক পছন্দ করতে পারেন। তো মিউজিক পছন্দ করার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে এখানে কিন্তু MP3 মিউজিক ছাড়া অন্য সাপোর্ট নেবে না, ঠিক আছে? আপনাদেরকে MP3 মিউজিক সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এই মিউজিকটা আমি সিলেক্ট করবো, তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একবার প্লে করব। প্লে করলে দেখতে পাচ্ছেন মিউজিকটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এরপর এখানে ক্লিক করতে হবে এই অপশানটির উপরে। এখানে ক্লিক করার পর আপনারা যে মিউজিকের অপশানটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্পিক রুম, এটাকে আপনারা এডিট করতে পারবেন। তো আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মিউজিক কিন্তু বাজছে। তো এখান থেকে আপনারা মোটা করতে পারবেন এবং এখান থেকে এগুলোকে আপনারা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু এডিটিং দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ক্লিক করে B অপশানটা ক্লিক করলে উপরে হয়ে যাবে, A অপশানে ক্লিক করলে নিচে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা নিচের অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে টাইপ, তো এখানে আপনারা গোল করতে পারেন এবং এখানে লম্বাও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে লম্বাটাই সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অপশান রয়েছে, এগুলো আপনার কিছু করার দরকার নেই। আপনার শুধুমাত্র এটাকে সিলেক্ট করে আপনাদেরকে এরপরে সেভ করতে হবে। তো আপনার সেভ করার জন্য আপনারা এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে 100% হবে, তারপরে কিন্তু আপনার এই গ্রিন স্ক্রিনটা ডাউনলোড হয়ে যাবে। গাইজ এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে Kinemaster ওপেন করতে হবে। তো Kinemaster ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, 16.9 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিডিয়া থেকে আপনাদেরকে যে কোনো একটি পছন্দের ভিডিও বা আপনারা ফটো দিয়েও এডিটিং করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফটো দিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো ফটোটিকে অ্যাড করার পর এখানে আপনাদেরকে এটাকে লেয়ারটাকে বাড়িয়ে দিতে হবে যতটা আপনারা করতে চান। তো তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গেল। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে লেয়ার অপশানে যেতে হবে, তারপর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদের একটি PNG সিলেক্ট করতে হবে, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা 1 ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই PNGটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, তারপর এটাকে এখানে ক্লিক করে দেবেন। দেখবেন খুব সুন্দর কিন্তু ভিডিওটা দেখতে আরও লাগবে, ঠিক আছে? তো আপনারা এখানে বড় করে এটাকে সাইডে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সাইডে করে দিলাম। তারপর এটাকে লেয়ারটা সমান করে দেবেন। তারপরে আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর যেই আপনার সিলেক্ট করলেন গ্রিন স্ক্রিনটা এডিটিং করলেন, সেটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে ক্রপ অপশানে যেতে হবে। ক্রপ অপশানে যাওয়ার পর এটাকে আপনারা ক্রপ করে দেবেন। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রপ করে দিলাম। তারপরে আপনাদেরকে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ক্রোমা কি অপশানে ক্লিক করতে হবে। তারপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর দেখবেন আপনারা কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আপনারা তারপরে এখানে উপর এখানে এই সাইডে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি সাইডে দিয়ে দিলাম। সাইডে দেওয়ার পর আমি প্লে করে দেখাবো। সাউন্ড কমিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্লে করে দেখাবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপরে বাকি অংশটা আপনারা কাট করে দেবেন। কাট করার পরে এরপরে আপনাদেরকে একটা লেখা সিলেক্ট করতে হবে। তো আপনারা টেক্সট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমি মিউজিক দিয়ে দেবো। তো মিউজিক আমি লিখে দিলাম, লেখার পরে আপনারা এটাকে বড় করবেন, বড় করে এইখানে আনবেন। এখানে আনার পর এখানে এই অপশানে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করার পর যে কোনো একটি ফন্ট স্টাইল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাদেরকে ফন্টটাকেও বাড়িয়ে দিতে হবে। বাড়ানোর পরে দেখবেন আপনার কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি প্লে করছি, প্লে করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে ভিডিওটাকে সেভ করে দিতে হবে। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস আজকের ভিডিওটা এতটাই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।